ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার, ইমরান খানের বাড়ির সামনেও পুলিশি পাহারা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকি ইনসাফ পাকিস্তানের পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে ইমরান খানের বাড়ির সামনেও পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। পাকিস্তানের তেহরিকি ইনসাফ পিটিআই এর অভিযোগ করেছে যে মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ঠিক বাইরে শাহবাজ গিলকে তার গাড়ি থেকে টেনে হিঁচড়ে আনা হয় এবং হেফাজতে নেওয়ার আগে নির্যাতন করা হয়েছিল। তার বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিদ্রোহী উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ইমরান খান টুইট করে বলেন, এটি একটি অপহরণ, গ্রেফতার নয়। এমন লজ্জাজনক কাজ কি কোনো গণতন্ত্রে ঘটতে পারে? রাজনৈতিক কর্মীদের শত্রু হিসেবে গণ্য করা হয়েছে এবং আমাদের সবাইকে একটি বিদেশি মদতপুষ্ট দুর্বৃত্তদের সরকারকে মেনে নিতে হচ্ছে। এর কয়েক ঘন্টা পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেছেন যে পুলিশ সদস্যরা পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেফতার করেছে এবং পরবর্তীকালে রাষ্ট্রের পক্ষে এই বিরোধী ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা করা হয়েছে। অন্যান্য অভিযোগ ছাড়াও FIRA রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তাদের প্রধানদের বিরুদ্ধে জনগণকে উস্কানি দেওয়ার ধারা যুক্ত করা হয়েছে। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় চ্যানেল ARY নিউজ দ্বারা সম্প্রচারিত একটি লাইভ শোতে সোমবার তার মন্তব্যের কারণে গিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি এপ্রিলে সংসদীয় অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সেনাবাহিনীতে কথিত ফাটল সম্পর্কে কথা বলেছিলেন। এদিকে ইমরান খানের বাসভবন বানিগালার দিকে আন্দোলনের খবর পাওয়ার পর পিটিআই প্রধানের সুরক্ষার জন্য পাঞ্জাবের পুলিশকে পাঠানোর কথা জানিয়েছে পাকিস্তানের মুসলিম লীগ কায়েদ নেতা মুনিশ এলাহি। এক টুইটার বার্তায় ইলাহি লিখেছেন, বানিগালার দিকে আন্দোলনের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।